আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্রিসপি এবং জুসি পটেটো বল। আর এটা খেতে ভীষণ মজা, বিকানের নাস্তায় আপনারা এটা তৈরি করে নিতে পারেন, আর চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আমার আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই বানাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি নিয়েছি 2টা সিদ্ধ করে নেওয়া আলু, এগুলোকে আমি ম্যাশ করে নিব। আমি গ্রেটার দিয়ে এগুলোকে এইভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। লক্ষ্য করুন সবকিছু একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর মিশানোর পর ডোটা ঠিক এরকম হবে, এরকম আঠালো আর সফট একটা ডো হবে। এখন আমি বলের শেপ দিব, এর জন্য আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা হাতের সাথে লেগে না যায় বলের শেপটা দেওয়ার সময়। অল্প অল্প ডু নিয়ে আমি বলের শেপ দিব, আর বলটা স্মুথভাবে তৈরি করতে হবে। বলের মধ্যে যাতে কোনো ফাটল না থাকে এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব, আর বলের মধ্যে যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি, এখন একটা একটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নিব। হাতলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব সাইড থেকে সমানভাবে ভাজা হয়। লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, এটাকে সাদা সিরকাও বলা হয়, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি টমেটো কেচাপের মিশ্রণটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো, যখন এই সসটা অনেকটা ঘন হয়ে যাবে তারপর আমি এর মধ্যে বলগুলো দিয়ে দিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর লক্ষ্য করবেন যে সসটা ঘন হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একসাথে নেড়ে নিব। সবকিছু যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দিব। তৈরি করে নিলাম ক্রিসপি এবং জুসি পটেটো বল। আশা করি আমার আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বিকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।